দাদা নমিনেশন চলাকালীন দাসপুরে একাধিক রাজনৈতিক দল ছেড়ে সিপিআইএম এ যোগদান করলো শতাধিকেরও কর্মী সমর্থকরা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো আমরা বরাবর বলে এসেছি, আমাদের লড়াই তৃণমূল আর বিজেপির কতগুলো চোর এবং দাঙ্গাবাজ নেতার বিরুদ্ধে। কোনো সাধারণ সমর্থক কোনো দলের তারা আমাদের শত্রু নন। পার্থ চ্যাটার্জি চুরি করে থাকতে পারে, কিন্তু পার্থ চ্যাটার্জিকে বেহালা পশ্চিমের যে সাধারণ মানুষ ভোট দিয়েছিলেন তিনি চুরি করেননি, তার সাথে আমাদের কী লড়াই থাকতে পারে? এবং এটা খালি আপনি যেটা বলেন, খালি দাসপুর বলে না, গোটা বাংলা জুড়েই এটা হচ্ছে। শয়ে শয়ে হাজারে হাজারে গোটা পরিবার তৃণমূলকে যারা এর আগে সমর্থন করেছিলেন, সমর্থন করে তাদের মিটিং মিছিলে গেছিলেন, ভোট দিয়েছিলেন, তারা আমাদের সঙ্গে আসছেন। এবং আমরা খোলা মনে সবাইকে বলছি যে আপনি চোর নন, আপনি দুর্নীতিগ্রস্ত নন, আপনার কোনো দায় নেই ওদের সঙ্গে থাকার, আপনারা আমাদের সঙ্গে আসুন এবং একসঙ্গে আমরা নতুন বাংলা তৈরি করব। দিকে দিকে খবরে শিরোনামে উঠে আসছে যে নির্দল প্রার্থী এবং যারা শাসক দল বিরোধী তাদের নমিনেশন তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে, কি মনে করো? ওরা চাপ দিচ্ছে, গতবারও করেছিল, কিন্তু ওসব করে এবার কিছু করতে পারবে না, খুব একটা কিছু করতে পারবে না। ওইটা যে 2018 না, এটা 2023 সাল, ওটা হারে হারে টের পাচ্ছে। তুমি একটু পিছন কি কি মনে করছেন, শান্তিপূর্ণ ভোট হবে? তৃণমূল চাইলে শান্তিপূর্ণ ভোট হবে, তৃণমূল না চাইলে অশান্তির ভোট হবে। ও তৃণমূল যা চাইবে তার জন্য আমরা প্রস্তুত আছি, এটা আমাদের জিজ্ঞেস করে লাভ নেই, এটা তৃণমূলকে ঠিক করতে হবে কেমন ভোট হবে। এবং ওরা যে ভাষায় ভোট করতে চাইবে আমরা সেই ভাষায় ওদের সাথে কথা বলবো। পরের বারে ভোটের পরে তারপরে অন্যভাবে কেস দেবো, কেস দেবে? আরে কেস দেওয়ার জন্য তো কেস দেওয়ার অবস্থায় থাকতে হবে, ভোটের পরে ওদের কি অবস্থা থাকে সেটা দেখুন আগে। সমস্ত কেস কামারির ভয় তো দেখিয়েছিল আমাদের, যে সুশান্ত ঘোষকে কেস দিয়ে জেলে ঢুকিয়েছিল, সুশান্ত ঘোষকে তো জেল থেকে বার করে এনে আমাদের পার্টিকে নেতৃত্ব দিচ্ছে এখন জেলা এবং গোটা রাজ্যে। ওদের বাবার ক্ষমতা থাকলে পার্থ চ্যাটার্জিকে বার করে আনুক, কেস তো ওরাও আমাদেরকে দিয়েছে, আমাদের যাদেরকে কেস দিয়েছিল ফলস কেস আমরা তাদেরকে বার করে এনেছি। আর আমরা ওদের যে কটাকে জেলে ঢুকিয়েছি, এই যে মানিক ভট্টাচ গোটা ফ্যামিলি নিয়ে এখন জেলে বাড়ি ভাড়া খুঁজছে, ওর বউ ছেলে পুলে সব নিয়ে, অনুব্রত মণ্ডল গোটা ফ্যামিলি নিয়ে এখন তিহার জেলে বাড়ি ভাড়া নিয়েছে। সুতরাং কেস ওদের নিজেদের কেসগুলো আগে সামলাতে, ওরা আমাদের কেস দেবে। ভোট ভাগাভাগি তৃণমূলের লাভ হবে? আর ওই জন্য মানুষকে আমরা আবেদন করছি, আপনারা ভোট ভাগাভাগি করার সুযোগ দেবেন না ওদেরকে। দেখুন, পশ্চিমবাংলার 30% মানুষ ধর্মে মুসলমান, তারা কখনো এমনিও বিজেপিকে ভোট দেবেন না। এর বাইরে বাংলায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছেন যারা কিনা ঘোরতরভাবে সাম্প্রদায়িকতা বিরোধী, তারা কোনোভাবে বিজেপিকে ভোট দেবে না। তৃণমূল এটা জানে, তৃণমূল জানে ওদের সঙ্গে যদি লড়াই বিজেপির হয়, বিজেপি প্রথমেই 30-40% ভোটে পিছিয়ে থেকে লড়াইটা শুরু করে। কিন্তু আমরা বামপন্থীরা কি কংগ্রেস, আমাদেরকে কেউ কি হিন্দু কি মুসলমান কি তপশিলি জাতি উপজাতির মানুষ কি নমশূদ্র মানুষ কি আদি কি আদিবাসী মানুষ কি মূল্যবাসী মানুষ কি পাহাড়ের নেপালি মানুষ কি রাজবংশী মানুষ, কোনো অংশের কোনো মানুষের সাথে আমাদের কোনো সমস্যা কোনোদিন নেই। আমরা সবার জন্য পার্টি, সবাই ওটা জানে, এবং তৃণমূল ওটাই ভয় পায়। ওরা জানে বিজেপির সঙ্গে খেলা হলে আমরা 100 নম্বরে খেলতে নামবো, তো বিজেপি 70 নম্বরে পরীক্ষায় বসবে, আর সিপিএম এর সঙ্গে লড়াই হলে 100-100 লড়াই হবে, সেই লড়াই এটা ওটা মুশকিল আছে। ওই জন্য মানুষকে বলছি একজোট হয়ে ভোট দিতে হবে, সব ভোটকে এক জায়গায় জড়ো করতে হবে, তাহলেই তৃণমূল হারবে। রাজ্য পুলিশ দিয়ে কি ভোট করা সম্ভব একদফাতে? ও দেখুন, আদালত রাজ্য পুলিশকে মানে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছিল যে আপনারা রাজ্য পুলিশ আছে আপনাদের কাছে 40,000 আর বুথই আছে বাংলা হচ্ছে 58,000, তার সঙ্গে অক্সিলারি যোগ করলে 62,000 মতো বুথ, আপনারা 40,000 পুলিশ নিয়ে 62,000 বুথে কি করে ভোট করবেন? ওরা কোনো উত্তর দিতে পারেনি। তারপরে ওরা বলছে ওরা কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে চায়, সে ওরা যা পারে করুক। আমরা দেখুন, আমরা কেন্দ্রীয় বাহিনীর মুখাপেক্ষি নই, বিজেপি এসব মামলা করতে পারে, কিছু করতে পারে, কিন্তু আমরা বামফ্রন্টের জায়গা থেকে বলছি আমরা জনগণের বাহিনী নিয়ে প্রস্তুত আছি। আপনারা দেখেছেন বরসুল থেকে শুরু করে, ভাঙর থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে যে প্রতিরোধ আমরা করেছি কোথাও কেন্দ্রীয় বাহিনী লাগেনি, আমরা জনগণের বাহিনী নিয়ে প্রতিরোধ করেছি, জনগণের বাহিনী নিয়ে আমরা প্রতিরোধ করবো। অনেক হয়েছে, এবার শেষ দিকে ছাড়বো।